সম্প্রতি আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা জানান, সুফি সম্প্রদায়ের অন্তর্গত বেকতাশী মুসলমানদের জন্য তিনি রাজধানী তিরানায় একটি সার্বভৌম ক্ষুদ্র রাষ্ট্র গঠন করতে চান। সেটি অনেকটা ভ্যাটিকান সিটির মতো। 22 সেপ্টেম্বর জাতিসংঘে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি তার এই পরিকল্পনার কথা জানান। এ সময় তিনি আলবেনিয়ার নোবেল বিজয়ী মাদার তেরেসার উদ্ধৃতি দিয়ে বলেন, আমাদের মধ্যে সবাই অনেক বড় কিছু করতে পারবে না, কিন্তু আমরা সবাই ভালোবাসা দিয়ে ছোট ছোট অনেক কিছুই করতে পারব। এডি রামা জানান, রাজধানী তিরানার 27 একর জায়গা জুড়ে ক্ষুদ্র রাষ্ট্র প্রতিষ্ঠার পরিকল্পনা করছে তার সরকার। এই রাষ্ট্রের নিজস্ব সীমানা, পাসপোর্ট ও প্রশাসন থাকবে। ইতালির রাজধানী রোমে অবস্থিত ভ্যাটিকান সিটির আদলে এটি প্রতিষ্ঠা করা হবে, যার নাম হবে দ্য সভরেন স্টেট অব বেকতাশী অর্ডার। আলবেনিয়া দীর্ঘদিন ধরেই ধর্মীয় সম্প্রীতি ও সহিষ্ণুতার জন্য বেশ পরিচিত। এখানে খুব কাছাকাছি দূরত্বে গির্জা ও মসজিদের উপস্থিতি চোখে পড়ে। দক্ষিণ ইউরোপের দেশটিতে আন্তঃধর্মীয় বিষয়কেও বেশ সাদরে গ্রহণ করা হয়। 2023 সালের আদমশুমারি অনুসারে আলবেনিয়ার জনসংখ্যা 24 লাখ, যার মধ্যে অর্ধেকই মুসলিম ধর্মের অনুসারী। মুসলিম জনগোষ্ঠীর বেশিরভাগই সুন্নি মতাদর্শের অনুসারী, যার মধ্যে আনুমানিক 10% মুসলিম বেকতাশী সম্প্রদায়ের। বাকি জনগোষ্ঠীর মধ্যে রয়েছে রোমান ক্যাথলিক ও অর্থোডক্স খ্রিস্টান ধর্মের অনুসারী। 3য় শতাব্দীতে অটোমান সাম্রাজ্যের সময় সুফিবাদ ও বেকতাশী আদর্শ বিকশিত হয় বলে প্রচলিত রয়েছে। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।